আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওতে দেখাবো কিভাবে ব্লুস্টেকের মাধ্যমে আপনার কম্পিউটারকে মোবাইলে পরিণত করতে হয়। তাও সাধারণ মোবাইলের মতন পরিণত হবে না, এটা হবে একবারে অ্যান্ড্রয়েড মোবাইলের মতো, যা দ্বারা প্লে স্টোর এবং অন্যান্য ভালো মানের সফটওয়্যারগুলো কাজ করতে পারবেন। চাইলে কল করতে পারবেন, একদম সেম মোবাইলের মতন হবে আপনার পিসি, তার মানে অ্যান্ড্রয়েড হবে। এখন বর্তমানে আছে আমার পিসি উইন্ডোজ, আর যখনই এই ব্লুস্টেক 4 চালু করব তখন হবে অ্যান্ড্রয়েড মোবাইল। আমি ব্লুস্টেক 4 চালু করলাম, এর আগে বলিনি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ব্লুস্টেক কীভাবে ইনস্টল করছি আমি এর আগের ভিডিওতে দেখাইছি, আর ওই ভিডিও লিঙ্ক উপরে আই পয়েন্টে পাবেন। তাই আমি ব্লুস্টেক 4 চালু করব। ব্লুস্টেক 4 যখন ইনস্টল দিবেন তখন এরকম দুইটি ব্লুস্টেক আসবে, তো ব্লুস্টেক 4 চালু করতে একটু সময় নেয়। এরকম একটি প্রথম ইন্টারফেস আসবে। ব্লুস্টেক 4 মোটামুটি গেমসের জন্য খুব ভালো, তাই আমরা গেমসের জন্য আপাতত এই সফটওয়্যারটি ইনস্টল করিনি। আমরা অন্যান্য যেরকম প্লে স্টোর অ্যাপস নিয়ে, অ্যাপসের জন্য আমরা এই ব্লুস্টেকটি দেখাবো। তবে অ্যান্ড্রয়েড গেমস যেগুলো আছে সব গেমসগুলো এই ব্লুস্টেক দিয়ে চলবে, তার মানে এখন আপনার পিসিটি অ্যান্ড্রয়েড মোডে আছে। তাই আমি এই প্লে স্টোর ক্লিক করলাম। প্লে স্টোর ক্লিক করতে হলে অবশ্যই একটি জিমেল দিয়ে লগ ইন করতে হবে। আমার জিমেল দিয়ে আগেই লগ ইন করা আছে, তাই আর লগ ইন করার দরকার নেই। আপনি যদি চান যে অ্যাপস দেখুন, এই যে অ্যাপস নিয়ে কোনো কাজ করবেন তাহলেও করতে পারেন, আবার যদি নেন গেমস নিয়ে, গেমস মোডে নেবেন তাহলেও নিতে পারেন। এখান থেকে যত অ্যান্ড্রয়েড গেমস অথবা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে সবগুলো আপনার এই কম্পিউটারে কাজ করতে পারবেন। তা আমি গেমস নেব না, আমি অ্যাপস নিয়ে কাজ করব, যেরকম এই লাইভ বিগো, এটা কখনো কম্পিউটারে চলে না, আমি এটাকে ইনস্টল করব এবং ইনস্টল করে চালাবো। লাইভ বিগো ইনস্টল 55 MB। লাইভ বিগোর ক্যাটাগরি দেখতে চাইলে, এটা অবশ্য সবাই জানে যে মোবাইলের মতন দৃশ্য এসেছে, আমি ইনস্টল করব লাইভ বিগো। ইনস্টলে টাচ করার পরেই আপনার কম্পিউটারটি সেম মোবাইলের মতো ডাউনলোড হয়ে যেতেছে। দেখুন সুন্দর বাজে, মোবাইলের মতন ডাউনলোড হইতেছে। আমাদের বিগো 61%, 55 MB, 53 MB। আমাদের বিগো লাইভ ইনস্টল করা শেষ, ডাউনলোড দেওয়া শেষ, এখন ইনস্টলের পর্ব। আমরা এখন ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। একটু সময় নেবে, বেশি সময় নেবে না। এটা শুধু কম্পিউটারে ডাইরেক্ট চালানো যাবে না, এটা চালাতে হলে অবশ্যই যে কোনো অন্য কোনো সফটওয়্যারের সহযোগিতা নিয়েই এই প্লে স্টোরের যেই সফটওয়্যারগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। ডাইরেক্ট কম্পিউটারে এই সফটওয়্যারগুলো ব্যবহার করা যাবে না। বিগো আমাদের ইনস্টল করা শেষ, এখানে বাম সাইডে আছে আনইনস্টল, ডাইন সাইডে আছে ওপেন। আমি
বেগো ওপেন করব। বিগো ওপেন করলে এরকম মোবাইলের মতন ভার্সন হবে, সেম একটি মোবাইল এখানে কাজ করতেছে। এখানে টিক মার্ক দিয়ে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে বাংলাদেশটা অবশ্যই সিলেক্ট করতে হবে। বাংলাদেশটি খুঁজে বের করতে হবে, একটু সময় নিতে পারে। এখন একটি এখানে নাম্বার প্রবেশ করতে হবে। একটি নাম্বার আমি প্রবেশ করে দিতেছি, এই নাম্বারটার মাধ্যমে অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে চাইছে একটি পাসওয়ার্ড, আমি একটি পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। এখানে সিং ইন বলছে, লগ ইন বলছে, আমি লগ ইন করে দিলাম। কিন্তু লগ ইন করার পর আবার ডিকশনারিতে মার্ক দিয়ে নেক্সট করে দিতে হবে। এবার মোবাইলের মতন আমার এই এটা চলবে, বিগু লাইভ। চাইলে আপনারা এরকমভাবে বিগু লাইভ কম্পিউটারের মাধ্যমে চালাতে পারবেন। বিগু লাইভ মানে সরাসরি কেউর সাথে চ্যাটিং করা, মানে কথা বলা। এভাবেই ব্লুস্টেক দিয়ে অন্যান্য যে কোনো কাজ খুব দ্রুত সহজভাবে করা যাবে। তাই আমি বিগো লাইভ আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। আবার হোম পেজে চলে যাব। বিশেষ করে বিগু লাইভ হোম পেজে আপনার এই সফটওয়্যারটা দিয়ে যে কোনো কাজ খুব দ্রুত বাজে করা যায়, কোনো সমস্যা হবে না। প্লে স্টোরে আবার নিয়ে আসছি আমরা, এখানে যে বিগু লাইভটি আছে এখানে করসে টিক দিয়ে দিলে বিগু লাইভটি চলে যাবে। এখন যে কোনো সফটওয়্যার আপনি খুব ইজি বাজে আবার ডাউনলোড দিতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের জন্য শেয়ার করবেন। আমাদের বিগু লাইভ, সরি, ব্লুস্টেক 4 কীভাবে ইনস্টল করতে হয় তা আমরা আই পয়েন্টে, উপরে আই পয়েন্টে দিয়ে দেব। চাইলে এর থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। ধন্যবাদ।